অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শিগগিরই বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামীতে যারা নির্বাচন প্রক্রিয়া অংশ নেবেন তাদের প্রতি নতুন কমিশনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শেষ দিকে অথবা 2024-এর একেবারে শুরুতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের 140টি উপজেলা ও থানায় তথ্য সংগ্রহ চলবে 9 জুন পর্যন্ত। পরদিন থেকে শুরু হবে নিবন্ধন। 10 জুন থেকে আমাদের সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং এদের বায়োমেট্রিক গ্রহণ করা হবে। যার বয়স 1-1-2005-এ 18 বছর হবে তারাই শুধু অবশ্যই এসএসসি সনদটা প্রয়োজন, এবং যারা এসএসসির নিচে তারা পিএসসি জিএসসি সনদ লাগবে এবং অনলাইন জন্ম সনদটা অবশ্যই প্রয়োজন। শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদ থেকে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, কমিশনের পক্ষে একা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের সংস্কৃতিতে কিভাবে যেন গড়ে উঠেছে নির্বাচনের সময় আমাদেরকে সহিংসতা করতে হবে, এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতন্ত্র বিকশিত হোক। সিইসি জানান, নির্বাচনে আস্থা ফেরাতে শিগগিরই বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। আমরা অচিরেই রাজনৈতিক দলগুলোকে বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানাবো। হয়তো 2-1 মাসের মধ্যে এটা হতে পারে। তারপরে আমরা ইভিএম এর যে প্রয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব। এবার 18 বছর ও তার বেশি বয়সী নাগরিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন। নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসএসসি বা সমমানের সনদ লাগবে, তা না থাকলে দেখাতে হবে জন্ম নিবন্ধন সনদ। তৃতীয় লিঙ্গের নাগরিকরাও অন্তর্ভুক্ত হবেন ভোটার তালিকায়। দীপ্ত সংবাদ, ঢাকা। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শিগগিরই বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামীতে যারা নির্বাচন প্রক্রিয়া অংশ নেবেন তাদের প্রতি নতুন কমিশনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শেষ দিকে অথবা 2024-এর একেবারে শুরুতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের 140টি উপজেলা ও থানায় তথ্য সংগ্রহ চলবে 9 জুন পর্যন্ত। পরদিন থেকে শুরু হবে নিবন্ধন। 10 জুন থেকে আমাদের সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং এদের বায়োমেট্রিক গ্রহণ করা হবে। যার বয়স 1-1-2005-এ 18 বছর হবে তারাই শুধু অবশ্যই এসএসসি সনদটা প্রয়োজন, এবং যারা এসএসসির নিচে তারা পিএসসি জিএসসি সনদ লাগবে এবং অনলাইন জন্ম সনদটা অবশ্যই প্রয়োজন। শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদ থেকে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় তিনি বলেন, কমিশনের পক্ষে একা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের সংস্কৃতিতে কিভাবে যেন গড়ে উঠেছে নির্বাচনের সময় আমাদেরকে সহিংসতা করতে হবে, এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতন্ত্র বিকশিত হোক। সিইসি জানান, নির্বাচনে আস্থা ফেরাতে শিগগিরই বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। আমরা অচিরেই রাজনৈতিক দলগুলোকে বিএনপি সহ আমরা সংলাপে বা আমাদের সাথে আলোচনায় বসার জন্য আহ্বান জানাবো। হয়তো 2-1 মাসের মধ্যে এটা হতে পারে। তারপরে আমরা ইভিএম এর যে প্রয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব। এবার 18 বছর ও তার বেশি বয়সী নাগরিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন। নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসএসসি বা সমমানের সনদ লাগবে, তা না থাকলে দেখাতে হবে জন্ম নিবন্ধন সনদ। তৃতীয় লিঙ্গের নাগরিকরাও অন্তর্ভুক্ত হবেন ভোটার তালিকায়। দীপ্ত সংবাদ, ঢাকা।